নমস্কার বন্ধুরা, স্বাগত সকলকে অ্যাভিশন বাংলার ইউটিউব চ্যানেলে। আমি রূপা ম্যাম আবারও চলে এসেছি অঙ্কের ভয় এক নিমেষে দূর করতে। তাই তো, তো সত্যি কি এক নিমেষে দূর হচ্ছে এটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো রোজই তো এই সেম ডায়লগ সেম পিঞ্চ লাইনটা দিয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা শুরু করি আজকে একটা দি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রফিট অ্যান্ড লস। তো যারা কিনা গত ফ্রাইডে, ঠিক আছে, আমার যারা লাইভ করেছিলে, প্রফিট অ্যান্ড লসের বেসিক কিছু কোশ্চেন আমি করিয়ে দিয়েছিলাম। তো বেসিক ফরম্যাটটা যদি জেনে থাকো আমার মনে হয় না কোনো রকম অসুবিধা হবে। যদি না দেখে থাকো আমি বলবো লাইভে যাও, এখনো প্লেলিস্টে আছে, তো লাইভটা তোমরা দেখে নিও, আমার মনে হয় অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে যেটা এনেছি সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস পার্ট ওয়ান, যে কোশ্চেনগুলো একদম বেসিক থেকে। ঠিক আছে, তাহলে চলো বন্ধুরা শুরু করি প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার পার্ট ওয়ান একদম বেসিক থেকে। কথা দিচ্ছি বন্ধুরা কোনো রকম ডাউট থাকবে না, কেননা এই প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা বন্ধুরা এমন একটা চ্যাপ্টার যেখান থেকে গত কিছু এক্সামে প্রচুর মার্কস এসেছে, তাহলে এই চ্যাপ্টারটাকে ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই। তাহলে চলো শুরু করি সময় নষ্ট না করে। কোশ্চেন নাম্বার ওয়ান, একদম বেসিক কোশ্চেন আছে এগুলো। দেখো কি বলেছে, ধরো একজন দোকানদার 1 কেজি আপেল 100 টাকায় কিনেছেন, খুব ভালো কথা, 120 টাকা প্রতি কেজি দরে আপেল বিক্রি করেছেন। তাহলে 1 কেজি কিনেছেন 100 টাকায় আর বিক্রি করেছেন 20 টাকা, তার দ্বারা প্রাপ্ত লাভ কত? একদম চোখ বন্ধ করে দেখা যাচ্ছে যে 100 টাকায় কিনে বিক্রি করেছে কত টাকায়? 120 টাকা। তাহলে প্রফিট কত হয়েছে? 20 টাকা। তার মানে আনসার 20 টাকা। ঠিক এইখান থেকে আমরা একটা ছোট্ট থিওরি, আনসারটা তো 20 টাকা বেরিয়ে গেছে, এখান থেকে একটা ছোট্ট থিওরি শিখবো কি, যদি আমাকে জানতে চাইতো যে তার প্রফিট পার্সেন্টেজ কত শতাংশ সে লাভ করেছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ ইজ ইকুয়ালস টু হোয়াট? প্রফিট পার্সেন্টেজ সমান সমান প্রফিট বাই সিপি ইনটু 100। তাই তো, তাহলে প্রফিট কত? 20। সিপি কত? 100 ইনটু 100। এই 100টা কেন, এটা হচ্ছে কত শতাংশ, কত শতাংশ যখনই জিজ্ঞেস করবে আমি কি করে দেবো, ইনটু 100 করে দিলাম, 100 100 কেটে গেল, আনসার কত? 20। তাহলে 20 হচ্ছে গিয়ে আমার প্রফিট পার্সেন্টেজ। ক্লিয়ার? আশা করি কোনো রকম ডাউট নেই। নেই তো, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার টু কি বলেছে দেখো। আ ম্যান বাই আ ফ্যান ফর ₹1000 এন্ড সেল ইট এট আ লস অফ 15%, হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য ফ্যান? খুব ভালো কথা, একটি পাখা কিনেছে কত টাকায়? 1000 টাকায়। তো 1000 টাকায় কিনুক আর 1 লাখ টাকায় কিনুক আর মুকেশ আম্বানি 1 কোটি টাকায় পাখা কিনুক, সেটা তার জন্য 100%? যে 1 লাখ টাকায় কিনছে সেটা তার জন্য 100%, যে 1000 টাকায় কিনছে সেটা তার জন্য 100%। মানে ক্রয় মূল্য বা সিপিকে আমরা অলওয়েজ কি ধরবো? 100%। তাহলে যদি আমি প্রফিট করি, ধরে নাও 20% প্রফিট রাখতে যাচ্ছি, তাহলে 100 এর উপর 20% কত হয়ে যাবে? 120%। যদি 30% প্রফিট করি তাহলে কত হয়ে যাবে? 130%। যদি 20% লস হয় তাহলে কত হয়ে যাবে? 80%। যদি 15% লস হয় তাহলে কত হয়ে যাবে? 85%। তাহলে এখানে কত? 15% ক্ষতিতে, তার মানে 85% কিনেছে বিক্রি করেছে। তাহলে 1000 টাকার জিনিসের ওপর 15% লস মানে কত? সেলিং প্রাইস 85%। 85% অফ হোয়াট? 85% অফ দি কস্ট প্রাইস, তার মানে এটার ওপরে 85% চার্জ করব। তাহলে কত বেরিয়ে যাবে? 850 টাকায়। অনেকেই ভাববে ম্যাম 15% কেন করলেন না? ওরে বাবা, 15%ও তুমি করতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে 15% যে লস হচ্ছে, এই 1500 টাকা, সরি 150 টাকা, এটা কি লস? তাহলে বিক্রি কত টাকায় করছে? 1000 - 150 কত আসছে? 850। ক্লিয়ার? 850। তাহলে একটা কথা বলো, আমি এই দুটো স্টেপ কেন করবো? আমি তো এই একটা স্টেপেই করব, তুমি ডাইরেক্ট মাইনাস করে ওই পার্সেন্টেজটা ওটা চার্জ করলেই আনসার বেরিয়ে যাবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, যদি একটি পেনের দাম 10% ছাড়ের পর 50 টাকা হয় তাহলে পেনের প্রকৃত মূল্য বা চিহ্নিত মূল্য বা এমপি বা মার্ক প্রাইস বা এমআরপি, যেটা হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। তাহলে ম্যাক্সিমাম রিটেল প্রাইস বা মার্ক প্রাইস কি? ধরো এই পেনটা আমি কিনেছি, পেনটায় যেটা মার্ক প্রাইস বা ম্যাক্সিমাম রিটেল প্রাইস লেখা আছে ওটার ওপর আমরা কি করি? দোকানে গিয়ে ঢং করি তো, হে একটু ছাড় দিন না, একটু কম করুন না। সেই একটু কম করুন নাটাকে ইংলিশে বলা হয় ডিসকাউন্ট। ঠিক আছে, তাহলে এই যে ডিসকাউন্ট বা এই যে দেখো প্রকৃত মূল্য থেকে ছাড় পেয়েছে সেটা কত?
কত 10% তাহলে ছাড় পাওয়ার পর 50 টাকা আমি ধরে নেব এবার বলবে ম্যাম এতক্ষণ তো বলছিলেন কস্ট প্রাইস 100% ধরব ওরে বাবা এখানে কস্ট প্রাইস তো নেই এখানে আছে এমপি তাহলে এমপি কে যদি ধরে নিই আমি 100% ছাড় পেয়েছে কত 10% তাই তো ছাড় পেয়েছে মানে এমপি এর উপর ডিসকাউন্ট দেওয়ার পর কি পড়ে থাকে সেলিং প্রাইস তাহলে এমপি যদি 100% হয় ডিসকাউন্ট 10% দিয়েছে 90% হচ্ছে সেলিং প্রাইস কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে সেলিং প্রাইস 50 টাকা তবে পেনের প্রকৃত মূল্য কত মানে অ্যাকচুয়াল মার্ক প্রাইসটা কত জানতে চেয়েছে 90% এর ভ্যালু 50 হলে 100% এর ভ্যালু কত 50/90 × 100 00 কেটে গেল 500/9 মানে হচ্ছে 55.55 অপশন নাম্বার এ ক্লিয়ার আশা করি কোনো ডাউট নেই চলো একদম ইজি কোশ্চেন আমি দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তারপরে আমাদের 2-3 পার্ট তো যাবে কোশ্চেন নাম্বার 4 বলেছে ডেভিড 2100 টাকা একটি সাইকেল বিক্রি করেছিল খুব ভালো কথা তার 25% ক্ষতি হয়েছিল এগেইন স্টপ তার মানে কেনার দাম হচ্ছে 100% ক্রয় মূল্য 25% ক্ষতি মানে সেলিং প্রাইস কত 75% এখানে কত দেওয়া আছে 2100 টাকা মানে 75% এর ভ্যালু কত 2100 যদি তিনি 15% লাভ করতে চান তাকে সাইকেলটি কত দামে বিক্রি করতে হবে মানে দেখো 25% লস মানে হচ্ছে 75% চার্জ করব 15% লাভ মানে কত চার্জ করব সেটা হচ্ছে 115 ক্লিয়ার এবার দেখো কি বলতে যাচ্ছি বলছে যে 2100 এটা কিসের সমান এটা হচ্ছে 75% এর সমান কেন ম্যাম কেন না 25% লস হয়েছে তাহলে এটা যদি 75 এর ইকুয়াল হয় 115 এর ইকুয়াল কত যদি কাটো কত হবে 5 দিয়ে 5 × 5 = 25 5 × 10 = 15 আবার 5 দিয়ে কাটো 3 × 5 = 15 এদিকে হচ্ছে 5 × 4 = 20 5 × 10 = 0 3 দিয়ে কেটে দাও কত হচ্ছে 3 × 3 = 3 × 4 = 12 0 14 আর 23 হচ্ছে 3220 অপশন নাম্বার সি ক্লিয়ার And last question is question number 5. কি বলেছে? Cost price of 12 article is equal to the selling price of 8 article. খুব ভালো কথা. Find the profit or loss percentage. তাহলে 12টা আর্টিকেলের cost price CP of 12 article is equals to SP of 8 article. এইটা বলেছে. Find the profit or loss percentage. আমি যদি ধরে নিই আমি যদি ধরে নিই এক একটা আর্টিকেলের দাম 1 টাকা তাহলে 12টা আর্টিকেলের দাম কত 12 টাকা তার মানে আমি যদি ধরে নিই লেট দ্য সিপি অফ ওয়ান আর্টিকেল ইজ রুপিস 1 তাহলে 12টা আর্টিকেলের দাম কত 12 টাকা তাহলে 12টা আর্টিকেলের সিপি ইজ ইকুয়ালস টু 8টা আর্টিকেলের এসপি তার মানে আমি বলতে পারি 8টা আর্টিকেলের এসপি হচ্ছে 12 টাকা বলতেই পারি কেননা 12টা আর্টিকেলের সিপি তো 12 টাকা সেটাই তো 8টা আর্টিকেলের এসপি তাহলে 1টা আর্টিকেলের দাম কত 12/8 4 দিয়ে কাটলে 3/2 মানে 1.5 টাকা 1টা আর্টিকেলের ক্রয় মূল্য কত ছিল 1 টাকা 1টা আর্টিকেলের বিক্রয় মূল্য কত 1.5 টাকা কত টাকা প্রফিট করছে 0.5 টাকা কত টাকার মধ্যে 12 টাকার মধ্যে 12 টাকার মধ্যে নো আমি তো একটা ধরছি একটা আর্টিকেলের প্রফিট কত করছি 0.5 কত কি করে ম্যাম এটা তো এসপি একটা আর এটা হচ্ছে সিপি একটা দুজোর পার্থক্য কত 0.5 তাহলে 0.5 প্রফিট করছে কত 1 এর মধ্যে তাহলে 100 এর মধ্যে কত হবে 50% অপশন নাম্বার সি 50% লস নয় কিন্তু প্রফিট করছে কেন না SP is greater than CP then profit is occurred তো এখানে আমাদের profit হয়েছে clear অসুবিধা নেই so এটা হচ্ছে তোমাদের homework screenshot তুলে নাও এটা ঠিক আছে
তাহলে চলো আজকে প্রফিট এন্ড লসের ফার্স্ট ক্লাস, যেটা বেসিক ক্লাস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু তার আগেও বলি, লাইভ যেটা এখনো আমাদের চ্যানেলে দেওয়া আছে ওটা দেখে নিও, ওটার পরে এটা দেখো, বুঝতে বেশি সুবিধা হবে। তাহলে আবারও পরের ভিডিওতে দেখা হচ্ছে পার্ট টু এর সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা।